রাহুল গান্ধী বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের নাকি পারিবারিক সম্পর্ক এবং এই জোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা থাকবে না এটা তিনি অসমেও বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সিদ্ধান্ত নিয়েছেন বা মোটামুটি আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তিনি একলার চলরে পদ্ধতি গ্রহণ করবেন তাহলে কি পশ্চিমবাংলায় জোট হচ্ছে না এই জোট না হওয়ার পেছনে কলকাঠি কাড়া নাড়ছে জোট না হলে কাদের লাভ জোট হলে কাদের লাভ আজকে আমরা এক্সপেক্টারে আলোচনা করব সেই সব বিষয়গুলো নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালি আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্সপ্যাক্টর জোট নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন তিনি ইন্ডিয়া জোটে অসম্মানিত হচ্ছেন তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন যে তিনশো আসনে কংগ্রেস লড়ুক আর বাকি যে আসনগুলো আছে আড়াইশোর মতন আসন সেই আসনগুলোতে বিরোধীরা লড়ুক আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে জিনিসটা সত্যি একটা অ্যামিকেবল বা একটা সুস্থভাবে সুষ্ঠভাবে করবার মতন একটা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কিন্তু রাজ্যের রাজ্যে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু এই ফর্মুলা মেনে কতটা চলবে কংগ্রেস সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে কেন সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সেটা এবার আপনাদেরকে বলি দেখুন কংগ্রেস এর আগে ভারত জোড়ো যাত্রা করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন আগে ছিল সেটা দক্ষিণ থেকে উত্তরে এবার হয়েছে পূর্ব থেকে পশ্চিমে খুব ভালো কথা এরকম রাজনৈতিক কর্মসূচি আরও আগে নেওয়া হলে ভালো হতো হয়তো কিন্তু তিনি নিয়েছেন এবং নিঃসন্দেহে তিনি ভালো তার সাড়া পাচ্ছেন ব্যাপক প্রচার পাচ্ছেন যদিও গদি মিডিয়া দেখাচ্ছে না কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়ছে বিভিন্ন রকম ছবি আসছে আসামে তাকে আটকাতে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী সব রকম চেষ্টা করছেন কিন্তু এর ফলেও জোট কতটা দানা বাঁধতে চলেছে দেখুন তিনি বাংলায় আসছেন তার জোট সঙ্গীদের খবর না দিয়ে তিনি বাংলায় যাত্রা করবেন আসামের পর বাংলায় যাত্রা করবেন মুর্শিদাবাদে আসবেন কিন্তু তিনি তার জোট সঙ্গীদের খবর দিচ্ছেন অর্থাৎ মূল জোট সঙ্গী যাকে বলা হয় সবচেয়ে বড় সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে না জানিয়ে তিনি বাংলায় ঢুকছেন এটা শুধু তৃণমূল কংগ্রেসের অভিযোগ না জানিয়ে তিনি ঢুকতেই পারেন তিনি একটি রাজনৈতিক দলের লোক ঢুকতেই পারে কিন্তু এই মানে যখন জোট করছি তখন জোট ধর্ম বজায় রেখে জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে পদযাত্রা করলে সম্ভবত ভালো হতো কিন্তু এই অভিযোগ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না করছেন কে অখিলেশ যাদবও অখিলেশ যাদবের উত্তর যখন জোট যাত্রা হবে বা ন্যায় যাত্রা হবে তখন অখিলেশ যাদবকে সেই যাত্রা আমন্ত্রণ জানানো হচ্ছে না তাহলে কি কংগ্রেস এই ন্যায় যাত্রা বা ভারত জোড যাত্রার ফলে এত বেশি উজ্জীবিত এত বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে যে তারা আর ধরাকে করছে না জোর ধর্মে যারা পালন করতে বিশ্বাসী ছিল সেই সব মানুষগুলোকে ধীরে ধীরে জোর থেকে সরিয়ে দিতে চাইছে এই সরিয়ে দিয়ে লাভ দিয়ে লাভ হচ্ছে বামপন্থীদের বামপন্থীদের জমি সরে গিয়েছে পশ্চিমবাংলার মাটি থেকে কারণ তারা এখন শূন্য থেকে মহাশূন্যের দিকে চলেছে লোকসভায় তাদের একটিও সিট নেই বিধানসভায় তাদের একটিও সিট নেই এমন অবস্থায় তারা তাদের নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে আমরা আগামী কাল বা পরশুর মধ্যে একটি বিশেষ এপিসোড আনবো পশ্চিমবাংলায় বামেদের কি সক্ষমতা কি দুর্বলতা কোথায় দুর্বলতা কোথায় সক্ষমতা সব আলোচনা করব কিন্তু একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার যে বামফ্রন্ট তারা বিশেষ করে বর্দা সিপিএম তারা চাইছে না কিছুতেই কংগ্রেসের সাথে তৃণমূলের কোনো জোট এবং তার জন্য তাদের এজেন্ট হিসাবে কাজ করছেন অধীর চৌধুরী এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এতে লাভ কি বামপন্থীদের লাভ কি দেখুন এখানে বামপন্থীদের একটা লাভ আছে লাভটা এরকম যে যে ভোটটা বামপন্থীদের যে ভোটটা একুশ বাইশ পার্সেন্ট ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল সেই ভোটটা কেন বিজেপিতে গিয়েছিল কারণ একটাই যে সবাই কি বামফ্রন্টের সেই হুইসপার ক্যাম্পেনিং এ কান দিয়ে আগে রাম পরে বামে ভোট দিয়েছে না বহু মানুষ বামপন্থী মানুষ তারা ভেবেছিল তৃণমূলকে আটকাতে একমাত্র পারবে বিজেপি এসব কম্ব বামেদের নয় বামেদের উপর থেকে তাদের বিশ্বাস চলে গিয়েছিল তাদের কনফিডেন্স চলে গিয়েছিল তাই তারা ভেবেছিল যে বিজেপি হচ্ছে তৃণমূলকে আটকানোর প্রধান শক্তি যারা তৃণমূল বিরোধী মানুষ তারা কিন্তু দলে দলে ভোট দিয়েছিলেন বিজেপিকে ফল বিজেপি হাতে নাতে পেয়েছিল গত লোকসভা নির্বাচনে আঠারোটা আসন পেয়েছিল এবং সেই আঠারোটা আসনে যেখানে যেখানে যেসব বিধানসভায় বিজেপি জিতেছিল দেখা গেল সেই সব বিধানসভায় বিজেপি বিধানসভা নির্বাচনে হারলো অর্থাৎ যে ভোটটা বিজেপি পেয়েছিল সেই ভোটটা বিজেপি ধরে রাখতে পারলো না কেন পারলো না কারণ যে মানুষগুলো বিশ্বাস করেছিলেন যে বিজেপি একমাত্র টক্কর দিতে পারবে বাংলার তৃণমূলকে দেখা গেল মানে বজ্র আটুনি ফসকা গেল কোন বিজেপি নেতা এমন ভাবে উঠে এলেন না যাকে সামনে রেখে বিজেপি লড়াই করতে পারে কোনো বিজেপি নেতা না দিলীপ ঘোষ নন সুকান্ত মজুমদন নন শুভেন্দু তো নন ছেড়ে দিন সেসব কথা মানুষ আশাহত হলেন যে এখানে তৃণমূলকে টক্কর দেওয়ার মতন শক্তিকারণ নেই এটা মানুষ বুঝতে শুরু করলেন এবং আপনারা দেখলেন পরপর যে কটা উপনির্বাচন হলো পৌর নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন হলো এমনকি বিধানসভা নির্বাচনও হলো সেখানেও কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূলের সাথে পাল্লা দেওয়ার মতন পশ্চিমবাংলায় একটাও রাজনৈতিক দল নেই এখান থেকেই প্রমাদ গুললেন বামফ্রন্টের লোকেরা বিশেষ করে সিপিএম এর লোকেরা তারা ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়লেন এবং কংগ্রেসও প্রায় অস্তিত্বহীন দল পশ্চিমবাংলায় দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট আর অস্তিত্ব থাকা না থাকা প্রায় সমান বামফ্রন্টেরও পাঁচ ছ শতাংশ ভোট সেটাও অস্তিত্বহীনতার লক্ষণ যারা দুর্দণ্ড প্রতাপ ছিল এই দশ বারো বছর আগেও তারা একেবারে শূন্য হয়ে গেলে তাদের মধ্যে একটা অস্তিত্বের সংকট আসেই এটা যে কোনো মানুষের কাছেই আসে যে কোনো প্রতিষ্ঠানের পক্ষেও আসে তো তারা অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করলেন তাই ওই আড়াই পার্সেন্ট বা তিন পার্সেন্টের কংগ্রেস এবং পাঁচ ছ পার্সেন্টের বামফ্রন্ট এটা মিলিয়ে একটা ন পার্সেন্ট ভোটের একটা জায়গায় আসতে চাইলেন যে ন শতাংশ মানুষ অন্তত তাদের ভোট দেবে কিন্তু মুশকিল হলো যদি তৃণমূলের সাথে জোট হয় যদি কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হয়ে যায় তাহলে কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে আরও ভাব বেশি করে বামফ্রন্ট কারণ তাদের যে পাঁচ ছয় শতাংশ ভোট আছে সেই ভোটটা কিন্তু আরো কমতে শুরু করবে কমতে শুরু করবে কেন কারণ বামফ্রন্ট কোনোভাবেই বিজেপিকে এই বিশ্বাসটা বামফ্রন্টের কোনো নেতাও করেন না কর্মী ছেড়ে ছেড়ে দিন সমর্থক আটকাবে দিন কেউ করেন না বিজেপিকে আটকাতে পারবে বামফ্রন্ট এই বিশ্বাসটা কেউ করেন না তাই সেই ভোট নিজের ভোট কেউ নষ্ট হতে দিতে চান না সেই ভোটটা কিন্তু অন্যত্র বিজেপিতেও চলে যেতে পারে আবার তৃণমূলের পক্ষেও যেতে পারে বিজেপিতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই বামফ্রন্ট করছে কি বামফ্রন্টের আসল উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূলের সাথে কংগ্রেসকে আলাদা করে দেওয়া এবং এই ক্ষেত্রে বলা যায় বামফ্রন্ট বেশ সফল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে প্রায় বাধ্য হচ্ছেন যে এবার একলা চলনে একলা চললে কি হবে একলা চললে কি তিনি একা বিজেপিকে আটকাতে পারবেন তিনি বলছেন বিজেপিকে আটকাতে তাঁরাই নাকি একেবারে শক্ত সমর্থ যথেষ্ট সত্যি কি তাই বহু আসন আছে যে আসনগুলোতে কংগ্রেসের সাথে জোট হলে বিজেপি রুখে দেওয়া সম্ভব আমরা যে বলেছিলাম আগে যে বিজেপিকে আসন বিজেপি পশ্চিমবাংলা থেকে পাবে না সেটা কিন্তু এই কংগ্রেসের সাথে যদি জোট হয় এটা ধরে নিয়ে বলেছিলাম এইবার ঘটনাটা কি হচ্ছে যে বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস তৃণমূলের যেমন একটা জোট প্রয়োজন তেমনি কিন্তু প্রয়োজন আছে একটা সিট অ্যাডজাস্টমেন্টেরও কিভাবে সেটা সম্ভব কতটা সেটা সম্ভব সবকিছুই বলবো ছোট একটা বিলতির পর সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কেনি আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম ঋণী সুন্দর ঋণী সুন্দরী সুন্দর ফিরে এলাম বিলতির পর আপনারা যে বিজ্ঞাপনটি দেখছেন এই বিজ্ঞাপন সারা মাস আমাদের চ্যানেলে চালাতে হলে লাগে মাত্র দু টাকা আর আমাদের এই যে পাশে যে বিজ্ঞাপনগুলো দেখছেন এই বিজ্ঞাপনটি সারা মাসের জন্য লাগে পাঁচশো টাকা আর নিচে যে বিজ্ঞাপনটি আছে তিনশো টাকা সেটাও কিন্তু সারা মাসের খরচ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান কিছু বিজ্ঞাপন আমাদের দিন যাতে আমাদের চ্যানেলটাও চলে আর আপনাদেরও সংস্থার প্রচার প্রসারটা হয় যারা বিজ্ঞাপন দিয়েছেন তারা অভিনন্দন জানাচ্ছেন ফোন করছেন যে তাদের কাছে এনকোয়ারি আসছে মানুষ খোঁজ খবর নিচ্ছে এটাই তো আমরা চেয়েছিলাম মিলেমিশে একসাথে কাজ কাজ করলে যদি এটা ভালো করা যায় কেন না চলে আসলাম আজকের প্রসঙ্গে ঘটনা হচ্ছে যে যে এই তৃণমূল বলছে তারা একাই টক্কর দিতে সম্ভব এটা কিন্তু সর্বাংশে সত্যি নয় তারা হয়তো বহু জায়গায় মানে বহু জায়গায় বলবো কি অন্তত পঞ্চাশ ষাট শতাংশ জায়গায় তারা একাই টক্কর দিতে সম্ভব আপনারা উত্তরবঙ্গে বলতে পারেন উত্তরবঙ্গে তৃণমূল সেভাবে সংগঠন নেই আসলে সেখানে জাকিয়ে বসে আছে বিজেপি এখানে কিন্তু একটা স্লিপিং ভোট আছে কংগ্রেসের একটা সময় সিপিএম এর ছিল দিনহাটা বা এইসব অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের ভালো অবস্থান ছিল এবং শুধু তাই না পাহাড়ে কার্সিয়াং কালিম্পং দার্জিলিং এসব এলাকায় সিপিএম এর একটা ভালো প্রভাব ছিল যখন সুভাষ কিসিং সেখানে ফাইট করতে শুরু করেছিলেন তারপর থেকে তাদের অস্তিত্ব কমতে শুরু করে যাকে তবু একটা ভোট তাদের ছিল ভোট ব্যাংক ছিল সেটা খইতে খইতে আজকে প্রায় শূন্যতে নেমে গিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে জোট হলে লাভ কিন্তু পরস্পর উত্তরবঙ্গ বলতে আমি মালদা উত্তরের পর থেকে ধরছি আমি দিনাজপুর থেকে ধরতে পারি মালদা পর্যন্ত নয় মালদার পর থেকে যদি জোট হয় তাহলে কিন্তু কংগ্রেস একটা ভালো বেনিফিট পেতে পারে ভোট শতাংশ তাদের বাড়তে পারে আসন সংখ্যাও তাদের বাড়তে পারে কিন্তু তারা আসন রাফার শুরুই করছেন আট দশটা আসন থেকে তারপরেও চাইছেন দক্ষিণবঙ্গে আসন এবার দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্তপোক্ত ঘাঁটি তৃণমূল যাকেই দাঁড় করাবে দক্ষিণবঙ্গ থেকে তারা সেই প্রার্থীকে জিতিয়ে আনতে সক্ষম এরকমই সংগঠনের অবস্থা এরকমই তৃণমূলের কিন্তু শক্তপোক্ত অবস্থা কিন্তু যেখানে দক্ষিণবঙ্গে বলুন বা অন্য সব জায়গাতেই দু তিন পার্সেন্ট ভোট কংগ্রেসের তারা বিয়াল্লিশটার মধ্যে দশটা আসন চেয়ে এটাই প্রমাণ করতে চাইছে যে তারা জোর চাইছে না অথচ রাহুল গান্ধী বলছেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পারিবারিক পরিচিত পারিবারিক বন্ধু পারিবারিক সম্পর্ক তো পারিবারিক সম্পর্ক যার সাথে তার সাথে সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে না তিনি সেই পরিবারের ওপর দিয়ে যাবেন সেই পরিবারের লোকজনকে ডাকবেন না এটা কেমন পারিবারিক রিলেশন আমার ঠিক মাথায় ঢুকছে না যাকে আলটিমেটলি মনে হচ্ছে কংগ্রেসের যে একটা ওই জমিদারি ঘরানা আপনারা দেখেছেন যে কংগ্রেস নিজেকে সবচেয়ে বড় দাদা ভাবে তারা এটা বিশ্বাস এখনো করে যে কংগ্রেসই পারে সারাদেশে পরিবর্তন আনতে কিন্তু কুড়ি বাইশ শতাংশ ভোট দিয়ে তো দেশে পরিবর্তন আনা যাবে না আনতে হবে শরিকদের সঙ্গে নিয়ে আর শরিকরা যদি সম্মানিত না হয় শরিকদের কথাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কি করে সম্ভব সেটা এই প্রশ্নটা কিন্তু সব জায়গায় উঠছে আজকে উত্তর প্রদেশে যাদব বলছেন মায়াবতী বলছেন পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নীতীশ কুমার বিজেপির বা এন ডিএতে ঝুঁকে যাবেন কিনা এই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠেছে আগামী নির্বাচনে লোকসভা নির্বাচনে নীতীশ কুমারের দল পাঁচ ছটার বেশি আসন পাবে না বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যদি পাঁচ ছটা আসন তারা পায় তাহলে তারা আর র সাথে থাকবে কিনা বা তারা বিজেপির পক্ষে এনডিএর পক্ষে চলে যাবে কিনা এ নিয়ে কিচ্ছু নিশ্চিত করে বলা যাচ্ছে না সব মিলিয়ে জোট কিন্তু বিষ বাঁও চলে অর্থাৎ যতই একটার পর একটা মিটিং হোক একটার পর একটা ঐক্যবদ্ধের হাত ধরেধরি করে ছবি তোলা হোক কংগ্রেসের খানিকটা গোঁয়ারতুমির জন্য বিহারে যেমন মানে না কংগ্রেস জিততে পেরেছে না আর জেডি জিততে পেরেছে মাঝখান থেকে এবং বিজেপি সরকার গড়ে ফেলেছিল ঠিক একই ঘটনা ঘটতে চলেছে সারা দেশে কংগ্রেসের এই তুমি না ছাড়লে এবং পশ্চিমবাংলায় অধীর চৌধুরীরা যদি জোট বিরোধী প্রভাগত মন্তব্য করতে থাকেন তাহলে কিন্তু জোটটা হওয়া না হওয়ার সম্ভাবনাই বেশি জোট না হলে কি হবে জোট না হলে কি তৃণমূল পারবে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে নাকি বিজেপি বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবার আমরা সেইটা নিয়ে একটু কথা বলবো জোট না হলেও যদি জোট নাও হয় পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বত্রিশটা আসন কেউ নিতে পারছে না মধ্যে আসন তৃণমূল কংগ্রেস পাবে বলে ধরে নেওয়া হচ্ছে এবং আমরা যে সমীক্ষা চালাচ্ছি তাতেও মোটামুটি এইরকমই আসছে দু একটা আসনের এদিক ওদিক হতে পারে খুব বড় তফাত হবে না কিন্তু এই বত্রিশ আসনের জয় মানে বলা যেতে পারে কেন্দ্রে যদি অবিজেপি সরকার গঠিত হয় তাহলে কংগ্রেসের পরে সবচেয়ে বড় শরিক হতে চলেছে তৃণমূল কংগ্রেস এত আসন আর কোনো দল পাবে না কংগ্রেসের পরে সেই দলকে মানে রীতিমতো ইগনোর করা সেই দলকে অপমানিত করা সেই দলনেত্রীকে অসম্মানিত করা এটা কংগ্রেসের পক্ষে কেন সম্ভব হচ্ছে কংগ্রেস কেন করছে কংগ্রেস এটা প্রমাণ করতে চাইছি যে তারাই বর্তা তাদের কথাতেই জোটের শেষ পর্যন্ত জোট তৈরি হবে বা হবে না এখন এই জোট না হলে পুরো দায় গিয়ে বর্তাচ্ছে কংগ্রেসের ওপর কারণ তারা একটা মানে এমন অনেক দাবি করে বসছে যে দাবির কোনো মূল্য নেই যেমন ধরুন পশ্চিম দশটা আসন আমি ধরুন নিচ্ছি পশ্চিমবাংলায় দশটা না বিয়াল্লিশটা আসনই কংগ্রেসকে ছেড়ে দেওয়া হলো কংগ্রেস একটার বেশি আসন যে তার মতন ক্ষমতায় আছে এটা একদম বাস্তব মানে অবস্থার কথা ভাবুন কংগ্রেসকে যদি বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় যে বিয়াল্লিশে তোমরাই লড়ো কংগ্রেস কি পারবে বিয়াল্লিশ আসনের মধ্যে একটার বেশি আসনে একক ক্ষমতায় জিততে অন্য কারো সাহায্য না নিয়ে পারবে না তো তবু তারা এরকম একটা অলিক দাবি করছে কেন করছে যাতে জোটটা না হয় আর জোট না হলে লাভ কার জোট না হলে লাভ হচ্ছে যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল সেই ভোটটা কিন্তু বাম ফ্রন্টে খানিকটা ফিরতে পারে যদি তারা তৃণমূলের সাথে কোনো জোট বা অ্যালায়েন্সে না যায় কারণ তৃণমূল থেকে তৃতি বিরক্ত হয়ে মানুষ বিজেপিতে গিয়েছিল এবার সেই তৃণমূলের সাথে যদি বামেরা জোট করে সেই মানুষগুলো বিজেপি থেকে ফিরবে নাকি বামে কখনো না তাই তারা কংগ্রেসকে সঙ্গে নিয়ে আলাদা একটা প্যারালাল জোট করতে চাইছে যে তৃণমূল তৃণমূলের মতো লড়ুক বিজেপি বিজেপির মতন লড়ুক বাম কংগ্রেস একসাথে লড়ুক তাহলে বিজেপিতে যে ভোটটা চলে গিয়েছিল কিছু ভোট বামেদের পক্ষে ফিরে আসবে এরকমটা আশা করছেন বামেরা কিন্তু সে আশায় কিন্তু মিটবে না আমরা আগে থেকেই বলে রাখছি বড় জোর দেড় থেকে দু শতাংশ ভোট বিজেপির থেকে ফিরে যেতে পারে বামফ্রন্টে এর বেশি ভোট বামফ্রন্ট ফিরে পাবে না কেন পাবে না তা নিয়ে দু একদিনের মধ্যে আমরা আলোচনায় আসছি আর আজকের এপিসোড শেষ করার আগে সবাইকে অনুরোধ করব যারা আমাদেরকে পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের সাহায্য পাঠাচ্ছেন বা পাঠাবেন বলে কমিটমেন্ট করেছেন তাদেরকে অনুরোধ করব যারা আমাদের পাশে এসে দাঁড়াতে চান এই চ্যানেলগুলো চালিয়ে রাখতে সাহায্য করতে চান তারা আমাকে পাশের নাম্বারটিতে ফোন করুন ফোন করে আমাকে জানতে পারেন আমার কাছ থেকে যে কীভাবে কোন পদ্ধতিতে আপনারা আমাদের সাহায্য করবে এইট থ্রি ডাবল আছে সেভেন ফাইভ এইট ফোন করে কিভাবে আমাদের পাশে দাঁড়াবেন আমরা আপনাদের জানিয়ে আর যদি আপনারা ফোন করেন আশা করি আপনাদের মধ্যে কিছু লোক নিশ্চয়ই আরও এগিয়ে আসবেন কারণ এই এগিয়ে আসার প্রবণতাটা অনেকটাই কমে গিয়েছে যার ফলে আমরা আবার অর্থনৈতিক কষ্টে ঢুকতে শুরু করেছি এর পেছনে অনেক অসুবিধার আছে কারণ প্রত্যেক মানুষেরই সুবিধা অসুবিধা থাকে হয়তো তাদের কোনো অসুবিধা আছে কিন্তু যারা এখনো চান যে এই চ্যানেলগুলো চলুক আমাদের পাশে এসে দাঁড়ান আমরা প্রতিদিন আপনাদের সামনে এরকম নির্ভীক নিরপেক্ষ পর্যালোচনা এক্সপেক্টারে তুলে ধরতে চাই আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন নমস্কার